হ্যালো, আজকে পাকা টমেটো আর কুল দিয়ে, এখন কুল পাওয়া যাচ্ছে, কুল দিয়ে একটা খুব মজাদার চাটনি বানাবো। এখানে কুলগুলোকে আমি মুখটা ফাটিয়ে আগে দেখে নিয়েছি কোনো পোকা টোকা আছে নাকি, ধুয়ে একটু গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তাতে কুলগুলো সফট হয়ে যাবে। এখানে নিয়ে নিয়েছি 400 গ্রাম পাকা টমেটো, এবারে এই টমেটোগুলোকে কেটে নেব। টমেটোর এই ওপরটাকে, কারণ এই জায়গাটা খুব শক্ত থাকে, এটাকে কেটে বাদ দিয়ে 4 ভাগ করে নেব টমেটোগুলো। এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি মাস্টার্ড অয়েল 1 টিস্পুন, এখানে 1/2 টিস্পুনের মতো আমি শুধু মৌরি দিচ্ছি, আর 2টো শুকনো লঙ্কা। এবারে দিয়ে দেবো টমেটোগুলো। একটু নেড়ে দেবো, এবারে এটাকে দেব 1/2 টিস্পুন মতো হলুদের গুঁড়ো, আর দেব সল্ট, 1 টিস্পুন সল্ট দিয়ে দিলাম। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে এবার ঢেকে দেবো, যাতে টমেটোগুলো সফট হয়ে যায়। মিনিট 5েক ঢাকা দিয়ে রেখেছিলাম, টমেটোগুলো কিন্তু সফট হয়ে গেছে। এবারে এটাকে একটুখানি মিশিয়ে দেবো। দিয়ে এটার মধ্যে এবার একটু গরম জল দেবো, কারণ এই টক বা চাটনি দুটোই বলা যেতে পারে। ফ্লেমটা আমি এবার বাড়িয়ে দেবো, দিয়ে এবার এটাকে একটুখানি ফুটতে দেব। ওটা শুরু হয়ে গেছে। এবারে এই যে কুলগুলো আমি হাতে স্ম্যাশ করে নিয়েছিলাম, এটা শুদ্ধ দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবার খুব ভালো করে ফোটাবো, তাতে তুলের ফুলের যে টকটা রয়েছে সেটাও এটার থেকে বেরোবে, আর কুলগুলো সেদ্ধ হবে, সফট হয়ে যাবে। প্রায় 10 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি। এবারে এটার মধ্যে দেব চিনি, চিনির পরিবর্তে গুঁড়ো দেওয়া যেতে পারে, মিষ্টিটা নিজের মতো। আমি 2 টেবিল স্পুন থেকে 2.5 টেবিল স্পুনের মতো আমি চিনি দিলাম। এবার এটাকে ফোটাবো চিনিরটা গোলা অবধি। প্রায় মিনিট 5েক আমি এটাকে ফুটিয়ে নিয়েছি। এইটাতে কিন্তু কোনো ভাজা মশলা আমি ইউজ করব না, কারণ এই লঙ্কা ভাজার একটা গন্ধ আর কুলের গন্ধ, এটাই এটার ফ্লেভারটাকে এনহ্যান্স করে। এটার মধ্যে ভাজা মশলা দিলে সে কুলের গন্ধটা কিন্তু চলে যাবে। ব্যাস তৈরি হয়ে গেল, এবার এটাকে নামিয়ে দেব। তৈরি হয়ে গেল টমেটো আর কুল দিয়ে একটা চাটনি। কেমন লাগলো রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে, সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে তাহলে চলি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে দিন, বাই।